সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের 14 সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি প্রদান করেছে সেই অ্যাসাইনমেন্টটির ব্যবসায় উদ্যোগ ও ব্যবস্থাপনা বিষয়টি ন্যূনতম। তো আমরা উত্তরপত্রটি আজকে দেখব এই ভিডিওতে। তো প্রথমে আমরা দেখে নিই যে আসলে প্রশ্নপত্রটি কি দেওয়া ছিল। তো আমরা সম্পূর্ণ পড়ব না, জাস্ট আমাদের নির্দেশনা এবং নির্দেশক এই দুটার উপর ভিত্তি করে যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করতে হবে, তাই আমরা দুইটা জিনিসকে আমরা বেশি প্রাধান্য দিয়ে দেখব। ওকে, তো দেখো প্রথম যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে ব্যবসা ও ব্যবসায় সেবামূলক প্রতিষ্ঠানের ধারণা ব্যাখ্যা করতে হবে, আর নির্দেশক হিসেবে ছিল ব্যবসায় অব্যবসায় ও সেবামূলক প্রতিষ্ঠানের ধারণা, একই এক কথাই। তো দেখো সেটা কিভাবে লিখতে পারি তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে তোমাদের কভার পেজে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। সো ওই অ্যাসাইনমেন্টটি শিরোনাম সাবমিট করতে হয়। তো শিরোনামটা কি দিতে পারো সেটা দেখো, ব্যবসায় অব্যবসায় ও সেবামূলক প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জনে ব্যবস্থাপনা নীতি অনুসরণের আবশ্যকতা নিরূপণ, এটা হচ্ছে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি শিরোনাম। ওকে, তো প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করব এটা হচ্ছে মূল অংশ, এখান থেকে শুরু করব আমরা লেখা। ব্যবসায় অব্যবসায় ও সেবামূলক প্রতিষ্ঠানের ধারণা ব্যাখ্যা করতে হবে। ব্যবসায় প্রতিষ্ঠান হলো একটি প্রতিষ্ঠান যা মুনাফা অর্জনের জন্য পণ্য সেবা বা অর্থের বিনিময় করে। যে সকল প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম তথা ক্রয় বিক্রয় উৎপাদন বণ্টন ও সহায়ক কার্যবলীর মাধ্যমে মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত ও পরিচালিত না হয়ে জনকল্যাণমূলক কাজের জন্য প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় সেসব প্রতিষ্ঠানকে অব্যবসায়িক প্রতিষ্ঠান বলা হয়। ওকে, অব্যবসায়িক প্রতিষ্ঠান বলতে ওই সব প্রতিষ্ঠানকে বোঝায় যা সামাজিক উন্নয়ন, শিক্ষা বিস্তার, স্বাস্থ্য ও অন্যান্য সেবা প্রদান, জনকল্যাণ, সৃজনশীল ও বিনোদনমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা, পাঠাগার, ক্লাব, এতিমখানা, হাসপাতাল, মসজিদ ইত্যাদি। তা আমি আসলে পুরো তোমাদের পড়ে শোনাচ্ছি না, যেহেতু আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না, তাই তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, তোমরা আসলে স্ক্রিনটা পজ করে করে তোমরা আসলে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে নিও। ওকে, তো আমি জাস্ট তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এরপরে দেখো যে আমাদের এখান থেকে শেষ হয়ে যাচ্ছে আমাদের প্রথম নির্দেশনা। পরে যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে কি ব্যবসায়ী ব্যবস্থাপনা নীতির যে ধারণা সেটা দিতে হবে। ওকে, বা ব্যাখ্যা করতে হবে। তো দেখো ব্যবসায় নীতি ধারণা ব্যাখ্যা, কতিপয় নীতির উপর ভিত্তি করে ব্যবস্থাপনার কার্যবলী সম্পন্ন করতে হয়। এ নীতিমালা লিখিত হতে পারে, আবার মৌখিকও হতে পারে। নীতিগুলো কার্যবলীর সঠিক বাস্তবায়নে দিকপালের ন্যায় ভূমিকা পালন করে। তো এরপরে তোমরা এই যেটুকু অংশ তোমাদের সাথে শেয়ার করছি সেইটুকু অংশ তোমরা লিখে নেবে। ইংলিশটুকু অবশ্যই দেবে, কিছুটা ছোট করতে চাইলে অবশ্যই হেডিং গুলো কেটে দেবে না, মূল মূল যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো কাটবে না, ভিতর থেকে হয়তো একটা দুইটা সেন্টেন্স কেটে দিতে পারো, তবে না কাটলেই ভালো। এরপরে দেখো যে যদি তোমাদের কাছে আসলে বড় মনে হয় তাহলে সেক্ষেত্রে কিছুটা ছোট করতে পারো। ব্যবস্থাপনার মূলনীতি বা আদর্শ সমূহ ধারাবাহিকভাবে ব্যাখ্যা করতে হবে আর কি। তো ব্যাখ্যাটা আমরা এভাবে শুরু করব। নীতি হলো কার্য সম্পদের সাধারণ নির্দেশিকা, নীতি দিকপালের ন্যায় ভূমিকা পালন করে। একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কিভাবে চলবে নীতিমালা তা ঠিক করে দেয়। নীতি প্রতিষ্ঠিত হলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বেড়ে যায় এবং লক্ষ্যে অর্জিত হয়। একজন ব্যবস্থাপককে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য নিচের নীতিমালাগুলো বা আদর্শগুলো অনুসরণ করতে হয়। 1 নম্বর দিবা উদ্দেশ্যের নীতি, 2 নম্বর কর্তৃত্ব ও দায়িত্বের নীতি, 3 নম্বর পরিকল্পনা নীতি, 4 নম্বর সমন্বয়ের নীতি, 5 নম্বর প্রেষণার নীতি, 6 নম্বর সহযোগিতার নীতি, 7 নম্বর ভারসাম্যের নীতি, 8 নম্বর মিতব্যয়িতার নীতি, 9 নম্বর নমনীয়তার নীতি। এরপরে দেখো 10 নম্বর জবাবদিহিতার নীতি। এই সকল নীতি তোমাদেরকে আসলে এখানে লিখে নিতে হবে। তো এই নীতিগুলো সম্পর্কিত যেহেতু অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে বা বাক্য দেওয়া আছে, তো তোমরা চাইলে কিছু অংশ কেটে নিতে পারো, আর যদি তোমাদের কাছে বড় মনে না হয় তাহলে সেক্ষেত্রে তোমরা পূর্ণাঙ্গ লিখবে। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে নীতি ও আদর্শ অনুসরণের গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। এবার দেখো তাহলে বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় নীতিমালা বর্ণনা। তো এরপরে যে নির্দেশনা ছিল সেটা হচ্ছে কি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনে নীতি ও আদর্শ অনুসরণের গুরুত্ব বা বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতিমালা, তার আগেরটা তো আমরা এটা আগে শেষ করে নাই। সো এটা আগে শেষ করে নিই। তো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নীতিমালা বর্ণনা, ব্যবস্থাপনার উন্নয়নে যারা অবদান রেখেছেন তাদের মধ্যে FW টেইলর ও হেনরি ফয়েলের অবদান অন্যতম। টেইলর ইস্পাত কোম্পানিতে চাকরি করেছেন এবং তার ব্যবস্থাপনায় সাফল্য দেখে কোম্পানি তাকে নানা সময়ে পদোন্নতি দিয়েছে। পরে তিনি প্রধান ইঞ্জিনিয়ার হয়েছিলেন। তিনি অনেক ইস্পাত কারখানার পরামর্শকও ছিলেন। তিনি তার জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে ব্যবস্থাপনার যে নীতিমালা প্রবর্তন করেছেন তা টেইলরের নীতিমালা নামে পরিচিত। এরপরে বাকি অংশটুকু দিলে দিতে পারো, অথবা ওই অংশটুকু থেকে ওটা শেষ করতে পারো। এরপরে এখান থেকে শুরু করতে পারো আবার। ব্যবস্থাপনার ক্ষেত্রে টেইলরের অবদান অপরিসীম ও অবিস্মরণীয়। তার পরিবর্তিত ব্যবস্থাপনার মূলনীতিগুলো নিচে দেওয়া হলো, কিন্তু এগুলো কিন্তু দিতেই হবে। এই অংশটুকু, এর আগের অংশটুকু কেটে দিলে, যেটুকু আমি বললাম না সেটুকু অংশ কেটে দিলেও দিতে পারো, সমস্যা নেই, কিন্তু এটুকু কিন্তু দিতে হবে যেটুকু আবার বললাম। এক নাম্বার দেখো, এক নাম্বার দিবে, দুই নাম্বার দিবে, তিন নাম্বার, চার নাম্বার, এইভাবে দিতে থাকবে। দেওয়ার পরে লাস্টে এটা আসলে তোমরা উপসংহারটা টেনে দিবে, ওই নির্দেশনাটা, মানে উপসংহার তো লিখতে হয় না, বরং এমনিতে বললাম শেষের অংশটুকু লিখবে, এটা বলছি। পরে যে নির্দেশনা, লাস্ট অ্যান্ড ফাইনালে যে নির্দেশনাটা ছিল সেটা হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জনের নীতি ও আদর্শের অনুসরণ গুরুত্ব। তো দেখো, প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অর্জনে নীতি ও আদর্শ অনুসরণের গুরুত্ব ব্যাখ্যা। ব্যবস্থাপনা নীতিগুলো কাজের নির্দেশনার মতো ভূমিকা পালন করে। নীতিগুলো বহু পরীক্ষা নিরীক্ষার পর বাস্তব রূপ নিয়েছে। মনে রাখবেন, নীতি বাস্তব ভিত্তিক, তথ্য নির্ভর ও সর্বজনীন প্রয়োগ ভিত্তিক। প্রশ্ন হলো, কোথায় নীতিগুলো প্রয়োগ করবেন? ছোট প্রতিষ্ঠানে না বড় প্রতিষ্ঠানে, সরকারি না বেসরকারি প্রতিষ্ঠানে? তবে যেখানে প্রয়োগ করেন না কেন, তা স্থান, কাল ও পাত্রভেদে নমনীয় ও ভিন্ন ভিন্ন হতে পারে। নিচে ব্যবস্থাপনার নীতির গুরুত্ব বর্ণনা করা হলো। তো দেখো, এখানে আবার পয়েন্টগুলো লিখে দিবে। এক নম্বর হচ্ছে উদ্দেশ্য অর্জনের সহায়তা, কর্মীর আগ্রহ বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা প্রতিষ্ঠা, কাজের ভার লাঘব, সুষ্ঠু পরিবেশ সৃষ্টি, ব্যবস্থাপনার কাঠামো নির্ধারণ। তো এইভাবে আসলে তোমরা আসলে এই অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে নিবে। স্টেপ বাই স্টেপ যদি আমরা যেভাবে দেখালাম এভাবে যদি কমপ্লিট করতে পারো, তাহলে তুমি অতি উত্তম বা পূর্ণাঙ্গ মার্কস পাবে। 100% এটা ভরসা রাখতে পারো। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবে, কমেন্ট করে তুমি তোমার মতামত জানাবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন যায় আর তুমি সঙ্গে সঙ্গে দেখে নিয়ে তোমার অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে নিতে পারো। আর অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে, যাতে করে তারা দেখে উপকৃত হতে পারে। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমাদের এই সপ্তাহের বাকি ভিডিওগুলো অথবা অন্যান্য সপ্তাহের ভিডিওগুলো, মানে এক কথায় যে কোনো সপ্তাহে যে কোনো সাবজেক্টের যদি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে চাও, তাহলে ভিডিওতে থাকা ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে তোমাদের আসলে এইচএসসির। তো ওখানে সবগুলো মানে অ্যাসাইনমেন্ট ওখানে কমপ্লিট করা হয়েছে বা উত্তরগুলো দেওয়া হয়েছে। তো তোমরা ওখান থেকে কিন্তু কমপ্লিট করে নিতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।